কল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক ওই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী। তবে জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন চলচ্চিত্র শিল্পী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে শনিবার রাতে জানান, যতদূর জানতে পেরেছি মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানি ভীষণ বিরক্ত ছিল। খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচারও দিয়েছিল বলে শুনেছেন তারা। ডিপজল বলেছিলেন, থাক বাদ দাও, মারামারি করার দরকার নাই, সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না, মৌসুমীর কাছেও যাবে না। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এও বলেন, ডিপজলের এমন সমাধান ওমর সানি মেনে নিতে পারেননি, কয়েকদিন ধরেই তাই জায়েদ খানকে খুঁজছিলেন, ধরেই নিয়েছিলেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যাবে। অনুষ্ঠানে ওমর সানি ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারে। তখন ডিপজল সহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয় শিল্পী সোফায় বসা ছিলেন। চড় মারার সময় জায়েদকে উদ্দেশ্য করে ওমর সানি বলেন, তোরে না নিষেধ করছি, আমার বউরে ডিস্টার্ব করবি না, কোনো ফাজলামি করবি না, অসম্মান করে কথা বলবি না। সানির চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, গুলি করে দেব। ওমর সানি বালটা জায়েদ খানকে বলেন, গুলি তোর, তুই আমারে সেনোস, আমি ওমর সানি। জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ান, বলেন, এই আমার বিয়ের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এত মানুষ ছিল, এসব কি? অনেক মানুষ থাকায় কেউ টের পায়নি। এরপর ওমর সানিকে ডেকে ডিপজল বলেন, খাইয়া যাবা না? সানি বলেন, আমার মাথা গরম, আমি খাবো না। এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানি। 9:30 দিকে ঘটনা ঘটেছে। ওমর সানি বের হওয়ার আধা ঘন্টা পর জায়েদ খানও বের হয়ে যান। ঘটনার ব্যাপারে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন, ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে, এটুকুই শুনলাম। ওমর সানিকে মারার জন্য জায়েদ খান পিস্তল বের করেছিলেন, আপনি তা মীমাংসা করে দিয়েছেন, কি কারণে ঘটনা ঘটেছে জানতে চাইলে ডিপজল বলেন, না ভাই, আমি এসব জানি না, এসব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছা নাই, বলতেও চায় না। তবে ডিপজল বলেন, হয়তো আগে থেকে তাদের মধ্যে রাগারাগি ছিল, এ কারণে ঘটনাটি ঘটেছে, আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রথম আলোকে জানান, ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।